অরা। অনেকেই হয়তো শুনে থাকবেন, আবার অনেকের কাছে এই অরা শব্দটি একেবারেই অচেনা। আপনি যদি রোবট 2.0 সিনেমাটি দেখে থাকেন তাহলে অরা শব্দটি আপনার কাছে হয়তো বেশ পরিচিত। সমগ্র পৃথিবীতে যত রকম পদার্থ রয়েছে, সেটা সজীব অথবা নির্জীব বস্তু যাই হোক না কেন, সমস্ত বস্তুর চারপাশে একটা এনার্জি ফিল্ড বলয়ের মতো অবস্থান করে, যেটি অরা নামে পরিচিত। আপনার কাছে এটা শুনতে অদ্ভুত বা অবাস্তব লাগলেও বৈজ্ঞানিক আলোকে এই ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে। বিজ্ঞান এই বিষয় নিয়ে বিভিন্ন তথ্য দিয়েছে যেগুলো প্রমাণ করে অরা অবাস্তব কিছু নয়, এর অস্তিত্ব আছে। আজ আমরা এই বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি অ্যামেজিং আননোন ফ্যাক্টসের নতুন সদস্য হন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো এবার চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বিজ্ঞান মনে করে যে পৃথিবীতে যত ধরনের বস্তু আছে সেগুলো সব আসলে এক একটি শক্তির অংশ। এখন যেমন আপনি হাতে মোবাইল অথবা ল্যাপটপ নিয়ে আছেন, সেটা আসলে সলিড বস্তু হলেও বিজ্ঞানের চোখে এটা একটা এনার্জি যেটি সলিড রূপে অবস্থান করছে। আমাদের পৃথিবীর সমস্ত জাগতিক বস্তু যেভাবেই যে অবস্থাতেই অবস্থান করুক, সব বস্তুই আসলে একটি এনার্জি অর্থাৎ শক্তির আধার। বিজ্ঞানসম্মতভাবে বলতে গেলে এই সমস্ত বস্তুর চারপাশে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বিরাজ করে, যেটিকে অরা বলা হয়। মানুষের শরীরকেও বেষ্টন করে থাকেই অরা, যেটি হিউম্যান এনার্জি ফিল্ড নামেও পরিচিত। অরাকে আমরা খালি চোখে দেখতে বা স্পর্শ করতে পারি না ঠিকই, কিন্তু অরাকে আমরা অনুভব করতে পারি নিজেদের অজান্তে অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ডের সাহায্যে। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই, তাহলে একটু এক্সপ্লেইন করে বলা যাক। ভেবে দেখুন, কোনো ব্যক্তিকে দেখার পর আপনার মন সাথে সাথে কি কল্পনা করে, যে সামনের ব্যক্তিটি স্বভাবে কীরকম মানুষ হবে। আবার উল্টো দিকে আপনাকেও প্রথম কেউ দেখে আপনার ব্যক্তিত্ব নিয়ে ধারণা সৃষ্টি করে নিজের মনের মধ্যে। এই ঘটনাটি ঘটেই অরার উপস্থিতির কারণে, কারণ যে আপনাকে দেখছে তার অবচেতন মন আপনার শরীরের অরাকে অবচেতনভাবে অটোমেটিক্যালি অনুভব করে একটা ধারণা তৈরি করে ফেলে। অরা আসলে একজন মানুষের ফিজিক্যাল, মেন্টাল এবং ইমোশনাল অবস্থাকে বর্ণনা করে। বিভিন্ন মানুষের শরীরের অরা আলাদা আলাদা পরিমাণে উপস্থিত থাকে। যাদের সাথে যাদের অরার লেভেল মিলে যায় অথবা কিছুটা কাছাকাছি থাকে, তারা একে অপরের সান্নিধ্যে আসতে পারে। এই কারণে আমাদের চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও আমরা সবার সাথে একই রকমভাবে মিশতে পারি না, অথবা সবার সাথে আমাদের সমান সম্পর্ক গড়ে ওঠে না। অরা আমাদের দেহে সাতটি স্তর হিসাবে রয়েছে। অরার প্রতিটি স্তরকে আলাদা রং দ্বারা উপস্থাপিত করা হয়। বিশ্বাস করা হয় যে এই রঙগুলি যেভাবে পরিবর্তিত এবং ইন্টারঅ্যাক্ট করে, তাতে বোঝায় যে আপনি কতটা আবেগময়, আধ্যাত্মিক এবং শারীরিকভাবে জটিল। উদাহরণস্বরূপ, আপনার প্রাণবন্ত বা বেশি শক্তি থাকলে কিছু স্তর উজ্জ্বল হতে পারে। যদি আপনি প্রচুর চাপের মধ্যে থাকেন, হতাশাগ্রস্ত বা শারীরিকভাবে অসুস্থ হন, তবে কিছু স্তর নিস্তেজ হতে পারে। অরার এই রঙগুলির তারতম্যের উপর মানুষের ব্যক্তিত্ব স্বরূপ কিছু দিক নির্ণয় করা যায়। লাল ভীষণভাবে শক্তিমান, কমলা দুঃসাহসী চিন্তাশীল বিবেচ্য, হলুদ সৃজনশীল বন্ধুত্বপূর্ণ, সবুজ সামাজিক ও যোগাযোগকারী, আকাশী স্বজ্ঞাত আধ্যাত্মিক, নীল কৌতূহলী ও আধ্যাত্মিকভাবে সংযুক্ত, বেগুনি জ্ঞানী এবং বুদ্ধিজীবী। মানুষের মধ্যে থাকা অরা হল সমস্ত নেতিবাচক এবং ইতিবাচক শক্তির একটি স্টোর হাউস। যদি আপনার মধ্যে বেশি পরিমাণ অরা থাকে, তাহলে অটোমেটিকভাবে অন্য মানুষের অবচেতন মন আপনার ব্যক্তিত্বের একটা ভালো ইমেজ তৈরি করবে। মানুষ যত বেশি মনমরা বা হতাশাগ্রস্তভাবে থাকে, তাদের অরা কম হয়। হাসি খুশিভাবে থাকা মানুষের অরা তুলনায় অনেকটা বেশি হয়। কোনো মানুষের মধ্যে থাকা বেশি পরিমাণ অরা অন্যদের তুলনায় তাকে সব দিক থেকে আকর্ষণীয় করে তোলে। আর এর জন্য দরকার পজিটিভ থিঙ্কিং এবং নিজের আত্মবিশ্বাসকে দৃঢ় করা। এই পজিটিভ থিঙ্কিং করার ফলে মানুষের মধ্যে থাকা এনার্জি বৃদ্ধি পায়, যার ফলে মানুষের চারপাশে থাকা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের পরিমাণও বৃদ্ধি পায় এবং সাথে অরা বৃদ্ধি পায়। এত কিছু শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন যে অরার কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে কি?
নিজের চোখে কখনো কি কোনোভাবে দেখা সম্ভব হতে পারে এই অরাকে? তাহলে আপনাকে বলে রাখি, হ্যাঁ, অরাকে চোখে দেখা যেতে পারে। সাধারণভাবে দৃশ্যমান না হলেও ক্রিলিয়ান ফটোগ্রাফির মাধ্যমে আপনি অরাকে নিজের চোখে দেখতে পাবেন। ফটোগ্রাফির এই বিশেষ পদ্ধতির মাধ্যমে অরাকে ক্যামেরা বন্দী করা গেছে। যদি কোনো বস্তুর ছবি ক্রিলিয়ান ফটোগ্রাফি টেকনিকের মাধ্যমে এইভাবে নেওয়া হয়ে থাকে, তাহলে বস্তুটির চারপাশে এইরকম একটা রঙের রেখা পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাবে। বিজ্ঞানীরা এটিকেই অরা বলে মনে করেন। অরাকে এই পদ্ধতির মাধ্যমে কিছুটা শনাক্তকরণ করা গেলেও এখনও এর সম্বন্ধে অনেক তথ্য নিয়ে বিজ্ঞানীরা দ্বন্দ্বে আছেন এবং আরও গবেষণা করে চলেছেন। তবে তারা এটা নিশ্চিত যে অরা অবশ্যই মানুষের ইটার্নাল এনার্জির একটা বহিঃপ্রকাশ। তাই বাইরে থেকে হাসি মুখের অভিনয় নয়, মানুষকে সবসময় ভিতর থেকে পজিটিভ থিঙ্কিং করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে কিউরিয়াস, স্টে ফ্যাসিনেটেড, নো দ্য আননোনস।